লিটন দাস কি কলকাতার হয়ে আইপিএল খেলতে যেতে পারবেন? একই বললেন বিসিবি বস নাজমুল হোসেন পাপন। জানার আগে লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনারা সবাই জানেন বিশ্বকাপে ভারতের সাথে দুর্দান্ত ইনিংস খেলায় গুঞ্জন ছিল আইপিএল মাতাবেন লিটন দাস, এবং মিনি নিলামে কলকাতা নামমাত্র মূল্যে লিটন দাসকে কিনে নেয়। কিন্তু বিপত্তি বাধে এখানে, আইপিএল সিজন শুরু হওয়ার সময় জিম্বাবুয়ে বাংলাদেশ সফর করবে, আর এজন্যই বিসিবি বস নাজমুল হোসেন পাপন জানিয়েছেন কোনো ক্রিকেটার দেশের খেলা রেখে অন্য দেশের ঘরোয়া লীগ খেলতে যেতে পারবে না। আর এ কথা শুনেই চোখ কপালে উঠে গেল লিটন দাস ভক্তদের। দর্শক, এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।